নমস্কার। কথাশিল্প আবৃত্তি চর্চা কেন্দ্রের পক্ষ থেকে আজকের এই সন্ধ্যার লাইভ অনুষ্ঠানে যারা উপস্থিত তাদের সকলকে আমাদের কৃতজ্ঞতা জানাই। আজ একটি বিশেষ দিন, 12ই অক্টোবর। 1864 সালের আজকের দিনে জন্মগ্রহণ করেছিলেন বাংলা সাহিত্যের সেই প্রখ্যাত কবি কামিনী রায়। সেই সময়ে একজন মহিলা কবি কবিতা লিখতে এসেছেন এবং কবিতা লিখে খ্যাতি অর্জন করেছেন, এটা খুব সহজ কথা ছিল না। আসলে কথাশিল্প একটা দায়বদ্ধতা অনুভব করেন যে প্রখ্যাত লেখক শিল্পী সাহিত্যিকদের জন্যে বাংলা ভাষা বাংলা সাহিত্য আজকে এই জায়গায় এসে পৌঁছেছে, সেই মানুষগুলোর কথা আজকের প্রজন্মের কাছে পরিচিত করিয়ে দেওয়াটা, তাদের কথা আজকের দিনে মনে করিয়ে দেওয়াটা আমাদের কর্তব্য এবং দায়বদ্ধতা বলে মনে করি। ঠিক সেরকমভাবেই আজ কবি কামিনী রায়ের জন্মদিনে তার প্রতি একটা শ্রদ্ধা জ্ঞাপন অনুষ্ঠানের আয়োজন করেছি। আজকে আমাদের এই অনুষ্ঠানে দুজন আমন্ত্রিত অতিথি আছেন, তারা কবি কামিনী রায়ের কথা বলবেন। আপনারা আমাদের বিজ্ঞাপনে দেখেছেন ডক্টর চিত্রা সরকার, বঙ্গবাসী কলেজের বাংলা বিভাগের সহকারী অধ্যাপক। তিনি শুধু একজন বাংলা সাহিত্যের অধ্যাপকই নন, তিনি একজন প্রখ্যাত লেখিকা এবং দীর্ঘদিন ধরে কলকাতা দূরদর্শনের সাহিত্য সংস্কৃতি বিভাগের সঞ্চালনা করে আসছেন। তিনি আজকে কবি কামিনী রায় সম্পর্কে তার মূল্যবান মতামত ব্যক্ত করবেন। আমাদের মধ্যে আজকে আরও একজন আলোচক আছেন, ডক্টর পার্থজিৎ গঙ্গোপাধ্যায়, বাংলা ভাষার যিনি একজন বিশিষ্ট গবেষক। বাংলা সাহিত্যের নানা বিষয় নিয়ে তিনি নিরন্তর কাজ করে চলেছেন সেরকম একজন মানুষ। আজ বিস্মৃত প্রায় কবি কামিনী রায় সম্পর্কে তার মতামত ব্যক্ত করবেন। আসলে একটা সময় ছিল যখন মেয়েদের লেখাপড়া করার কথা ভাবাই যেত না। রাজা রামমোহন রায়, পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, মদনমোহন তর্কালঙ্কার, জন ড্রিঙ্কওয়াটার বেথুন প্রমুখের সহযোগিতায় মেয়েদের লেখাপড়া করার ব্যবস্থা হলো। আরও পরে ঊনবিংশ শতাব্দীর প্রায় শেষ দিকে দেখা গেল মেয়েরা পড়াশোনার পাশাপাশি লেখালেখিতেও আসছেন, এটা খুবই আশার কথা। সেই সময় জোড়াসাঁকো ঠাকুরবাড়ির মেয়েরা যেমন লেখালেখি করছেন, ঠিক সেই রকম প্রসন্নময়ী দেবী, গিরীন্দ্রমোহিনী দাসী, কামিনী রায়, মানকুমারী বসু, লজ্জাবতী বসু, প্রিয়ঙ্গদা দেবীর নাম বিশেষভাবে উল্লেখযোগ্য এবং এদের মধ্যে কবি কামিনী রায় কবি হিসাবে সেই সময় অনেকটাই অগ্রগণ্য ছিলেন। লেখালেখি তারা করছেন বটে, কিন্তু সেই মেয়েদের লেখা তাদের স্বনামে ছাপার সুযোগ সেই সময় প্রায় ছিলই না। বঙ্গদর্শন পত্রিকায় প্রকাশিত প্রিয়ঙ্গদা দেবীর নিজের কবিতা রবীন্দ্রনাথ ভুল করে তার নিজের লেখা ভেবেছিলেন। 1927 লেখন কাব্যগ্রন্থে প্রিয়ঙ্গদা দেবীর 5টি কবিতা রবীন্দ্রনাথের নামে ছাপা হয়ে যায়, পরে অবশ্য তার ভুল প্রমাণিত হয়। তো একটা সময় মেয়েরা লেখালেখি করতেন, কিন্তু সেখানে তাদের নামে সে লেখা ছাপা হতো না। এরকমই একজন লেখিকা কবি কামিনী রায়। আজ তার জন্মদিন, তার প্রতি আমরা শ্রদ্ধা জ্ঞাপন করব। আমরা আজকে শুনব যে রবীন্দ্রনাথের চেয়ে 3 বছরের ছোট, অর্থাৎ প্রায় রবীন্দ্রনাথের সমসাময়িক এই কামিনী রায় রবীন্দ্রনাথের সময়ে থেকেও কতটা জনপ্রিয়তা লাভ করেছিলেন একজন মহিলা কবি হিসাবে, সেসব কথাই আমরা শুনব। আজকে শুরুতে আমরা অধ্যাপিকা ডক্টর চিত্রা সরকারের কাছ থেকে তার মূল্যবান মতামত বক্তব্য শুনে নেব, তারপর আমরা পার্থজিৎবাবুর কথা শুনব। এখন কবি কামিনী রায় সম্পর্কে বলবেন অধ্যাপিকা ডক্টর চিত্রা সরকার। নমস্কার, শুভ সন্ধ্যা। কথাশিল্প আয়োজিত কবি কামিনী রায়ের 157তম জন্মদিনের এই বিশেষ অনুষ্ঠানে যুক্ত হতে পেরে অত্যন্ত আনন্দিত বোধ করছি। ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই
কথাশিল্পের কর্ণধার পীতম ভট্টাচার্যকে। বাঙালি বড় আত্মবিস্মৃত জাতি, আধুনিক জীবনের সোনার হরিণের পেছনে ছুটতে ছুটতে আমরা ভুলে যাই সেই সব মানুষদের যারা আমাদের অনেকখানি এগিয়ে দিয়েছেন। তেমনই একজন কামিনী রায়। কথাশিল্পকে সাধুবাদ জানাই এইসব মানুষদের কথা স্মরণ করার জন্য, স্মরণ করানোর জন্য। আধুনিক জীবনে, এই ভোগবাদী জীবনে সুখের নোটে গাছটি ধীরে ধীরে বুড়িয়ে ওঠে, কখন যেন মুড়িয়েও যায় ছলনায়। আমরা বুঝেও বুঝতে পারি না, ধরেও ধরতে পারি না। এ কথা মনে রেখেই হয়তো 132 বছর আগে কবি কামিনী রায় লিখেছিলেন, পরের কারণে স্বার্থ দিয়া বলি, এ জীবন মন সকলে দাও, তার মতো সুখ কোথাও কি আছে, আপনার কথা ভুলিয়া যাও। পরের কারণে মরণেও সুখ, সুখ সুখ করি কিন্তু না আর, যতই কাঁদিবে যতই ভাবিবে ততই বাড়িবে হৃদয় ভার। আপনারে লয়ে বিব্রত রহিতে আসে নাই কেহ অবনী পরে, সকলের তরে সকলে আমরা, প্রত্যেকে আমরা পরের তরে। দীর্ঘ 25টি স্তবকে বিন্যস্ত সুখ কবিতার থেকে মাত্র 3টি স্তবক আমি বললাম, তুলে ধরলাম। 1889 সালে লেখা আলোর ছায়া কাব্যগ্রন্থে এটি প্রকাশিত হয়েছে এবং কাব্যগ্রন্থটির ভূমিকা লিখে দিয়েছিলেন হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায়, তাকেই কাব্যটি উৎসর্গ করা হয়েছিল। প্রথম জীবনে কামিনী হেমচন্দ্রকে গুরু বলে মানতেন। খুব শৈশব থেকেই কামিনী রায়, তখন তিনি কামিনী সেন ছিলেন, পিতা চণ্ডীচরণ সেন ব্রাহ্ম সমাজের একজন বিশিষ্ট ব্যক্তি, বিচারক এবং লেখক ছিলেন তাঁর কন্যা কামিনী। আবৃত্তি করতেন সংস্কৃত থেকে, বাড়িতে কেউ এলে সংস্কৃত কবিতা, বাংলা কবিতা আবৃত্তি করে শোনাতেন। 8 বছর বয়সে প্রথম কবিতা লেখা শুরু হয়। তারপর বেথুন স্কুলে ভর্তি হন এবং বেথুন স্কুলে পড়ার সময় তিনি জাতীয়তাবোধে উদ্দীপ্ত হয়েছিলেন, অন্যদেরও উদ্দীপ্ত করেছিলেন। সরলা দেবী চৌধুরানী তার জীবনের ঝরা পাতা আত্মজীবনীতে লিখছেন, আমি একটুখানি কোট করছি, এদিকে স্কুলে উপর ক্লাসের কতগুলি মেয়েদের নেতৃত্ব প্রভাবে আমার জাতীয়তার ভাব উত্তরোত্তর বর্ধিত হতে লাগলো। তাদের মধ্যে অন্যতম নেত্রী ছিলেন কামিনী দিদি ও অবলা দিদি, কবি কামিনী রায় ও লেডি অবলা বসু। নামে কামিনী এবং অবলা হলেও তৎকালীন সমাজে চিন্তা চেতনায় তারা যে অনেকখানি এগিয়েছিলেন সেটা আমাদের সকলেরই জানা। এবং কামিনী রায় পরবর্তীকালে সুফিয়া কামালকে উদ্বুদ্ধ করেছিলেন লেখালেখিতে। কামিনী রায়কে আমরা কবি বলে জানি। আমরা যখন ছোট ছিলাম, আমরা এই সুখ কবিতা যেটা একটু আগে আমি বলছিলাম, আমরা এগুলো স্কুলে পড়েছি, তখন আমাদের শেখানো হতো যে মহিলা কবি কামিনী রায় রচিত। আজকে এই 21 শতকে কবির আগে আর মহিলা বসানো হয় না, কিন্তু কামিনীকে মহিলা কবি করে রাখা হয়েছিল। তিনি কিন্তু শুধুমাত্র চাঁদফুল জ্যোৎস্না নিয়ে লেখেননি, তাঁর কাব্যে মানুষের কথা আছে, মনস্তাত্ত্বিক বিশ্লেষণ আছে, মানুষের আঁতের কথা তুলে ধরেছেন তিনি
ছিলেন একজন সমাজকর্মী, নারী উন্নয়নের কাণ্ডারী। উনিশ শতকের ঔপনিবেশিক বাংলায় পিছিয়ে থাকা নারী সমাজকে এগিয়ে দেবার জন্য তার অনেকখানি ভাবনা ছিল, এবং শুধু ভাবনা নয়, রূপায়ণের জন্য, সেই ভাবনাকে রূপায়ণের জন্য তিনি সচেষ্ট ছিলেন। তার প্রবন্ধে আমরা পাই সে কথা, সাম থটস অন দ্য এডুকেশন অফ আওয়ার উমেন, বা বালিকা শিক্ষার চিন্তার অতীত বর্তমানের মতো প্রবন্ধে কিন্তু আমরা সেটা দেখি। তাছাড়াও আমরা জানি যে 1922-23 সালে তিনি নারী শ্রম তদন্ত কমিশনের সদস্য ছিলেন, প্রথম মহিলা গ্র্যাজুয়েট এদেশের, সেটা আমাদের সকলের জানা। স্নাতক উত্তীর্ণ হয়ে তিনি বেথুন স্কুলে পড়াতে শুরু করেন, 5 বছর পরে বেথুন কলেজে। বাবা চণ্ডীচরণ সেন বলেছিলেন যে আমি শুধুমাত্র স্বনির্ভর করানোর জন্যই তোমাকে লেখাপড়া শেখাইনি, জ্ঞান অর্জনের জন্য শিখিয়েছি। সেই জ্ঞান অর্জনের চেষ্টা, আগ্রহ, ঐকান্তিকতা কিন্তু তার মধ্যে আজীবন ছিল। প্রথম জীবনটা সুখের ছিল তার, তারই অত্যন্ত গুণগ্রাহী, তার কবিতার ভক্ত স্ট্যাটুটারি সিভিলিয়ান কেদারনাথ রায় তাকে বিবাহ করেন। কিন্তু 1900 সালে কামিনী রায়ের প্রথম বিপর্যয় নেমে আসে তার সন্তানের মৃত্যুতে। 1908-এ অপঘাতে মারা যান স্বামী কেদারনাথ রায়। 1920 সালে বাকি 2 পুত্র কন্যাও প্রয়াত হন। জীবনে একের পর এক মৃত্যু মিছিল, শোকে চূর্ণ বিচূর্ণ হয়ে যান কবি, কিন্তু তার লেখনী থামেনি, হয়তো সেই শোক থেকেই শ্লোক উঠে এসেছে, লিখে গেছেন একের পর এক কাব্য, মাল্য ও নির্মাল্য, দীপ ও ধূপ, জীবন পথে, অশোক সঙ্গীত, এসব কাব্যে তাঁর দোদনা। বাঙালি কামিনীকে প্রায় ভুলতে বসেছিলেন ওই 2-1টি কবিতা ছাড়া, তাঁর অস্তিত্বই ছিল না। কিন্তু আশার কথা যে 2019 সালে তাঁর 155তম জন্মদিনে বিশেষ ডুডুল ফিচারে গুগল তাকে সম্মান জানান, তারপর আবার প্রাসঙ্গিক হয়ে ওঠেন কবি কামিনী রায়। রবীন্দ্রনাথের সঙ্গে তার সম্পর্কটি ছিল অম্লমধুর। বয়সে রবীন্দ্রনাথের থেকে তিনি 3 বছরের ছোট, 1864-তে তিনি জন্মেছেন। রবীন্দ্রনাথ তার লেখা কাব্য পড়েছেন আলো ছায়া এবং পৌরাণিকী কাব্যগ্রন্থ নিয়ে তিনি একটি আলোচনা করেছেন, যেটি পাওয়া যায় প্রিয়নাথ সেনকে লেখা একটি চিঠিতে। সেখানে রবীন্দ্রনাথ লিখছেন, লেখিকার ভাব, কল্পনা এবং শিক্ষা আছে, কিন্তু তার লেখনীতে ইন্দ্রজাল নেই, তার ভাষায় সঙ্গীতের অভাব। এই সমালোচনা রবীন্দ্রনাথ করেছিলেন। উল্টো দিকে আমরা যদি দেখি, সেখানেও দেখতে পাব রবীন্দ্রনাথের কবিতা পড়ে কামিনী রায়ও কিন্তু তৃপ্ত হতে পারেননি, সে কথা তিনি জানিয়েছেন মন্মত ঘোষকে। তিনি লিখেছেন, কিন্তু কেবল এইগুলি দিয়াই হৃদয় পরিতৃপ্ত হয় না, আরও কিছু চাই। অর্থাৎ রবীন্দ্রনাথের কবিতার জগতে প্রবেশ করার পরেও তার মনে হয়েছে তিনি তৃপ্ত হতে পারেননি, আরও কিছুর আকাঙ্ক্ষা রয়ে গেছে। রবীন্দ্র কালে যেখানে রবীন্দ্রনাথের কবিতার অনুকরণ করে কবিরা রবিরশ্মিতে আত্মাহুতি দিয়েছেন, সেই সময় জন্মে, সেই সময় কাব্য সাধনা করে কামিনী কিন্তু সম্পূর্ণ মৌলিকভাবে
কাব্য চর্চা করেছেন এবং লিখেও গেছেন অত্যন্ত সচেতনভাবে। তিনি লিখেছেন, আমার মনে হয় আমি কিছু অকালপক্ক ছিলাম, কতকগুলি বিষয় আমি রবীন্দ্রনাথের পূর্বেই লিখিয়াছি, কিন্তু তিনি যখন লিখিয়াছেন অনেক সুন্দর করিয়া লিখিয়াছেন। অর্থাৎ রবীন্দ্রনাথের মতো কাব্য ভাষা কাব্য শৈলী যে তার ছিল না সে কথা কামিনী জানতেন, কিন্তু বিষয়ের দিক থেকে অনেক অভিনবত্ব তিনি এনেছেন সেটাও তিনি বুঝতে পেরেছিলেন। আজকে আমরা চারিদিকে কতগুলো শব্দ শুনতে পাই, বিষণ্ণতা, অবসাদ, মন খারাপ, শব্দগুলো আমাদের গ্রাস করছে। সারা জীবন দুঃসহ শোকের মধ্যে দিয়ে অতিবাহিত করেও কিন্তু কামিনী আমাদের উপহার দিয়েছেন অশোকগুচ্ছ। তিনি আজও আমাদের অনুপ্রেরণা, আমাদের আশ্রয়স্থল। আজকে জন্মদিনে তাকে আভূমি প্রণাম জানাই। আমরা চিত্রা সরকারের কাছ থেকে কামিনী রায়ের সম্পর্কে তার মূল্যবান মতামত শুনলাম। আসলে সেই সময়কার প্রখ্যাত সাহিত্যিক এবং ব্যারিস্টার চণ্ডীচরণ সেনের কন্যা কামিনী সেন 1864 সালের 12ই অক্টোবর জন্মগ্রহণ করেছেন। সেই সময় তিনি কামিনী সেন এই নামেই লিখছেন। বাড়িতে একটা পারিবারিক সাংস্কৃতিক সাহিত্যিক ঐতিহ্য ছিল, অর্থাৎ সেই সময়ে তিনি তার মায়ের কাছ থেকে লেখাপড়ার প্রেরণা উৎসাহ পান। তার মা লেখাপড়া জানতেন না, কিন্তু তিনি চেয়েছিলেন তার মেয়ে শিক্ষিত হোক। সেই সময় যে সমস্ত মহিলারা লেখালেখি করতে এসেছিলেন তারা সকলেই যে প্রথাগত শিক্ষায় শিক্ষিত ছিলেন তা নয়, বেশিরভাগই ছিলেন স্বশিক্ষিত, কেউ কেউ অল্প শিক্ষিত। কিন্তু কামিনী সেনের মতো কিছু কিছু মহিলা সেই সময় শিক্ষা লাভ করেছিলেন, প্রথমে বেথুন স্কুল এবং পরে বেথুন কলেজ থেকে সংস্কৃত সাহিত্যে অনার্স গ্র্যাজুয়েট হন। তিনি প্রথম সংস্কৃত সাহিত্যের একজন অনার্স গ্র্যাজুয়েট মহিলা, অর্থাৎ লেখাপড়া জানা শিক্ষিত একজন কবি। তিনি যখন কবিতা লিখতে এলেন স্বাভাবিকভাবেই তার কবিতার একটু অন্য রকম হবে, এটা ধরে নেওয়াই যেতে পারে। তার প্রথম কাব্যগ্রন্থ অর্থাৎ কামিনী সেনের প্রথম কাব্যগ্রন্থ আলো ও ছায়া প্রকাশিত হলো 1889। সেই সময়কার প্রখ্যাত কবি ছিলেন হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায়। রবীন্দ্রনাথের সময় হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায় একজন বিশিষ্ট কবি। তিনি কামিনী সেনের কবিতাগুলি পড়ে মুগ্ধ হলেন এবং তার একটি ভূমিকা লিখে দিতে চাইলেন। অর্থাৎ আলো ও ছায়া কামিনী সেনের যে বই, সেই বইয়ের প্রথম ভূমিকাটি লিখে দিয়েছিলেন কবি হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায়। এবং বইটি প্রকাশের সঙ্গে সঙ্গেই প্রায় পাঠক মহলে, কাব্য রসিক মহলে সমাদৃত হলো। এবং কবি হিসাবে কামিনী সেন পরিচিত হতে লাগলেন। তখন তিনি বিভিন্ন জায়গায় লিখছেন এবং নিয়মিতভাবেই প্রায় লেখালেখি করছেন। আমরা অনেকটাই শুনেছি চিত্রা সরকারের কাছ থেকে, আমরা তাঁর সম্পর্কে আরও কিছু জেনে নেব। আমাদের আরও একজন বিশিষ্ট আলোচক আছেন, বাংলা সাহিত্যের একজন গবেষক ডক্টর পার্থজিৎ গঙ্গোপাধ্যায়। তিনি কথাশিল্পের নিয়মিত আলোচক, কথাশিল্পের বিভিন্ন অনুষ্ঠানে তিনি নিয়মিতভাবেই থাকেন। আজকে তাঁর কাছ থেকে কামিনী সেনের একটু প্রথম দিককার, শুরুর দিককার কথা, অর্থাৎ তার পারিবারিক ঐতিহ্য, তার বাবা যে একজন বিশিষ্ট লেখক ছিলেন, সেই সংক্রান্ত বিষয়ে, কীভাবে লেখালেখিতে এলেন কামিনী সেন, পরে তিনি কামিনী রায় হয়েছেন, সেই বিষয়ে এখন আমরা শুনে নেব ডক্টর পার্থজিৎ
গঙ্গোপাধ্যায়ের কাছ থেকে। হ্যাঁ, আমি পার্থজিৎ গঙ্গোপাধ্যায়, আপনাদের অনেক অনেক অভিনন্দন, শুভেচ্ছা। কথাশিল্প প্রীতম ভট্টাচার্য, নদিয়ার ধুবুলিয়া থেকে। খুব ভালো কাজ করে যাচ্ছে। পুরনো দিনের হারানো কবি লেখকদের নিরবিচ্ছিন্নভাবে এ জাতীয় অনুষ্ঠানের মধ্য দিয়ে স্মরণ করা হচ্ছে। আমাদের হারানো ঐতিহ্য ফিরিয়ে দিতে প্রীতম ভট্টাচার্য বদ্ধপরিকর। প্রীতমকে আমার অন্তরের শুভেচ্ছা। হ্যাঁ, কামিনী রায়, রবীন্দ্রনাথের সমকালে যেসব মহিলা কবিরা কাব্য রচনা করে পাঠকের দৃষ্টি কেড়েছিলেন, তার মধ্যে কামিনী রায় বিশেষভাবে অগ্রগণ্য। প্রিয়ম্বদা দেবী ছিলেন, জীবনানন্দের মাতা কুসুম কুমারী দাস ছিলেন, গিরীন্দ্রমোহনী দাসী ছিলেন, আর তাদের মাঝে এই কামিনী রায়। খুবই শিক্ষিত কবি, অনেক সংগ্রাম, প্রতিকূলতা, ঝড় ঝঞ্ঝা পরিবার জীবনে অতিক্রম করেছিলেন। খুব মনের জোর ছিল তার। তারপর তো কবিতাই হয়ে উঠেছিল তার কাছে আশ্রয়, তার কাছে পরম অবলম্বন, কবিতাকে ঘিরেই তার বেঁচে থাকা। আমরা কামিনী রায়ের জীবন নিয়ে যদি একটু আলোচনা করি, আমরা দেখব তার পরিবারে একটা সাহিত্যের আবহ ছিল, বাতাবরণ ছিল। বাবা চণ্ডীচরণ সেন, তিনি শুধু লিখতেন না, তিনি লেখক হিসেবে, অনুবাদক হিসেবে সে সময় খুব প্রতিষ্ঠিত ব্যক্তিত্ব। তার একটি বই সে সময় ছোটদের হাতে হাতে ঘুরত, টম কাকার কুঠির, হয়তো অনুবাদ, কিন্তু আপন মনের মাধুরী মিশিয়ে এটা তার এক উজ্জ্বল সৃষ্টি। খুব জনপ্রিয় হয়েছিল টম কাকার কুঠির। চণ্ডীচরণও খুব কষ্ট করে বড় হয়েছিলেন। কবি হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায় আর প্রসন্নকুমার ঠাকুর তার লেখাপড়ার খরচ দিতেন। আরেকটু বড় হয়ে তিনি এক সাহেবকে বাংলা শিখিয়ে যে অর্থ উপার্জন করতেন, সেই অর্থে নিজেকে প্রতিষ্ঠিত করার তাগিদে ওকালতি পড়তেন। এই যে সাহিত্য প্রীতি তার পিতার, এটা কামিনী রায়ের মধ্যে সঞ্চারিত হয়েছিল। শুধু তাই নয়, কামিনী রায় যখন ছোট, তার পিতামহ তিনিও সাহিত্যপ্রাণ মানুষ ছিলেন, তিনি মুখে মুখে ছন্দ মেলাতেন, শ্লোক তৈরি করতেন। কামিনী রায় তখন নিতান্তই বালিকা, সেগুলো মুখস্থ করত, আওড়াত সারাক্ষণ, ছন্দে ছন্দে আনন্দে আনন্দে কামিনী রায় ছেলেবেলা, ছোটবেলা। কামিনী রায়ের মা তখন তো সমাজের যা অবস্থা, মেয়েদের লেখাপড়া করা তো
খুব কষ্টকল্পিতই ছিল, তারই মাঝে কেউ কেউ করেছেন। কামিনীরের মা লেখাপড়ার সেভাবে সুযোগ পাননি, কিন্তু নিজেকে শিক্ষিত করেছিলেন, স্বশিক্ষিত। তিনি ওই রান্নাঘরে মাটির দেওয়াল, সেখানে একটা কাঠি দিয়ে বর্ণমালা লিখতেন এবং পরের দিন নিকোনো হয়ে যেত, মুছে যেত, আবার লিখতেন। এইভাবে তিনি নিজেকে কষ্ট করে শিক্ষিত করার চেষ্টা করেছিলেন। কামিনী রায়ের প্রথম পাঠ, প্রথম পড়াশোনা, মদনমোহন তর্কালঙ্কারের শিশু শিক্ষা পড়া সবই মায়ের কাছে। কামিনী রায় ছাত্রী হিসেবেও খুব ভালো ছিলেন, ভালো বাংলায়, ভালো অঙ্কে, একের পর এক পরীক্ষায় তিনি খুব ভালো রেজাল্ট করেছিলেন। পরে কলেজে পড়াশোনা বেথুনে, এবং সেখানেও দেখা গেল যে তিনি চূড়ান্ত রকমের কৃতিত্বের স্বাক্ষর দিলেন সংস্কৃত নিয়ে অনার্স পরীক্ষায়, কলকাতা বিশ্ববিদ্যালয়ের মধ্যে দ্বিতীয় হলেন। শুধু তাই নয়, এই রেজাল্ট, পরীক্ষার এই ফলাফল বেথুন কর্তৃপক্ষকেও অভিভূত করে। ওখানেই তার চাকরি হয়। এই চাকরি হওয়ার বছর তিনেক পরে তার প্রথম বই আলো ও ছায়া, আলো ও ছায়া প্রকাশিত হয়। আসলে কিশোরী বয়স থেকেই তিনি কবিতা লিখছিলেন, হাত মৎস্য করছিলেন এবং রীতিমতো ভালো লিখছিলেন, এবং সেটা বাবা চণ্ডীচরণ প্রায় মেয়েকে বলতেন। এবং কামিনী রায় বাবার কথাকে যে খুব স্বীকৃতি দিতেন, নিজে খুব ভালো লেখে এই বোধ তার মধ্যে যে জাগরিত হতো তা নয়, তার মধ্যে খুব কুণ্ঠা ছিল, বিনয় ছিল। বাবার বন্ধুরাই মূলত তাকে বলে যে একটা বই হওয়া দরকার, কামিনী রায় তো করতে দেবেন না। তারপর বাবার বন্ধুরা কামিনী রায়কে বোঝালেন, শেষে প্রমাণ করে দিলেন যে সত্যি কামিনী ভালো কবিতা লেখেন। কি করলেন না, কামিনী রায়ের একটা কবিতার খাতা, অনেকগুলো কবিতা পরপর, সেগুলো নিয়ে হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায়কে দিলেন। হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায় তখনকার দিনে খুব নামী কবি, রঙ্গলাল বন্দ্যোপাধ্যায়, হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায়, নবীনচন্দ্র সেন। হেমচন্দ্রকে যে খাতাটি দেওয়া হলো, সে খাতাটিতে কোথাও লেখা ছিল না কামিনী রায়ের নাম। তার কোনো বোঝার উপায় ছিল না যে কবিতাগুলো কার লেখা, এ নারীর লেখা না পুরুষের লেখা, সে কে। হেমচন্দ্র বড় কবি, তিনি কবিতাগুলো পড়ে অভিভূত হলেন, পুলকিত হলেন, বললেন যে এগুলো তো বই করা দরকার। তিনি একটা ভূমিকাও লিখে দিলেন। পরে জানলেন, আরে এ তো চণ্ডীচরণ সেনের মেয়ে কামিনীর লেখা। সেই ভূমিকা নিয়ে আলো ও ছায়া প্রকাশিত হল, এবং প্রকাশ মাত্রই তিনি স্বীকৃতি পেলেন বিপুলভাবে। তার পরে পরেই তার একটি বই গুঞ্জন, এই গুঞ্জন বইটি মূলত ছোটদের জন্য লেখা, ছোটদের জন্য লেখা ছড়া কবিতা এইসব। আমি শুরুতেই বলছিলাম যে তার ব্যক্তিজীবন খুব ঝঞ্ঝাময়, ছেলে মারা গেল, মেয়ে মারা গেল, ছেলেটা অসুখ, তার অ্যাপেন্ডিসাইটিস হয়েছিল, অপারেশন হয়, অপারেশনের পর কিছুদিন পর সেই ক্ষত নতুনভাবে জেগে ওঠে, হয়তো সেপ্টোসেমিয়ার মতো কিছু একটা হয়েছিল, অসুখ মারা যায়, মেয়ে মারা যায়। এই অসুখকে নিয়ে বেদনা বিধুর অনেক অনেক কবিতা কামিনী রায় লেখেন, এরকম স্মরণ কাব্য অনেকেই লিখেছেন, বিদেশেও লেখা হয়েছে, আমাদের রবি ঠাকুরও লিখেছেন স্মরণ তার পত্নীকে নিয়ে। কামিনী রায়ের এই কবিতাগুলোর মধ্যে অশোককে নিয়ে পরে যা বই হয়েছে, অশোক সঙ্গীত, মাতৃহৃদয়ের আকুলতা,
সন্তানের জন্য মায়ের বেদনা কত তীব্র, কত প্রকট, প্রতি মুহূর্তে ফুটে উঠেছে। খুব মর্মস্পর্শী কবিতা। আমাদের আমাদের চূড়ান্ত রকমের আমাদের মনে পড়তে গেলে আজও বেদনা জাগে, কষ্ট হয়। মাতৃহৃদয়ের আকুলতা আমাদের বিচলিত করে। এরপর তার স্বামী তিনিও কেদারনাথ, তার স্বামী তিনিও ঘোড়ার গাড়ি করে যাচ্ছিলেন, ঘোড়ার গাড়ি উল্টে যায়, অ্যাক্সিডেন্ট, দুর্ঘটনা। কেদারনাথ মারা যায়। ছেলে মেয়ে স্বামী রইলটা কি আর? তখন কবিতাকে কামিনী রায় আঁকড়ে ধরেন। কবিতা তার কাছে অবলম্বন হয়ে ওঠে। কবিতাকে ঘিরে বেঁচে থাকা, এটাই চলতে থাকে। সেই সময় তিনি ঠাকুরমার চিঠি নামে একটি বই লিখেছিলেন, কবিতার বই। এ এক অন্যরকম কাব্য। ঠাকুরমার চিঠি, সঙ্গে সঙ্গে নাতনির জবাব, সে ভারী মজার লেখা, ভারী আনন্দময়। ঠাকুরমার আর নাতনির সম্পর্ক নিয়ে ঠিক এ জাতীয় কাব্য আগে পরে লেখা হয়নি। এক অনাস্বাদিত ভালো লাগা কাজ করে। কামিনী রায় অনেক গদ্য লেখা লিখেছেন, প্রবন্ধধর্মী লেখা, সেগুলো তো সবই প্রায় হারিয়ে গেছে। তিনি মহাভারতের আখ্যান অবলম্বনে অম্বা নামে মূলত কিশোর পাঠকদের দিকে তাকিয়ে একটি নাট্যকাব্য রচনা করেছেন। কামিনী রায় কবিতার মধ্য দিয়ে কিছু বলতে চেয়েছিলেন, কবিতার মধ্য দিয়ে তিনি কিছু বার্তা পাঠকের মধ্যে, শ্রোতার মধ্যে ছড়িয়ে দিতে চেয়েছিলেন, এবং মহতী বার্তা। কবিতা মানে ফুল, পাতা, প্রজাপতি, আকাশ, বাতাস শুধু নয়, চিরায়ত চিরন্তন বার্তা তিনি ছড়িয়ে দিতে চেয়েছিলেন। তিনিই তো লিখেছিলেন, আপনারে লয়ে বিব্রত রহিতে আসে নাই কেহ অবনি পরে, সকলের তরে সকলে আমরা, প্রত্যেকে আমরা পরের তরে। আমাদের সামনে যখন ভেদ বিভেদের পাঁচিল, আমরা যখন পরস্পরের সম্পর্ককে নষ্ট করি, বিনষ্ট করি, দূরত্ব তৈরি করি, এই কালবেলায় কামিনী রায়ের এই কবিতার বাণীগুলি, বাণী, এই কবিতার বাণী আমাদের কাছে অমোঘ মনে হয়। সত্যি তো, সকলের তরে সকলে আমরা, প্রত্যেকে আমরা পরের তরে, এই বোধ আমাদের মধ্যে জেগে থাকুক। কামিনী রায়ের এই ভাবনা মানুষের মনে মনে, জনে জনে সঞ্চারিত হোক, তবেই বোধহয় প্রীতমের এই আয়োজন সার্থক হয়ে উঠবে। ডক্টর পার্থজিৎ গঙ্গোপাধ্যায়ের কাছ থেকে আমরা কামিনী রায়ের ব্যক্তি জীবন, তার শুরুর দিককার কথা অনেকটাই জানতে পারলাম। আসলে তার যে কাব্যগ্রন্থের সংখ্যা প্রায় 13টি, সেই সময়কার একজন মহিলার 13টি কাব্যগ্রন্থ প্রকাশিত হয়েছে, এটা খুব সহজ কথা ছিল না। 1889-তে যেমন তার প্রথম আলো ছায়া প্রকাশিত হয়েছে, আলো ছায়া, 1930-এ জীবন পথে নামে তার শেষ বই প্রকাশিত হয়েছে। তার প্রথম কাব্যগ্রন্থ যখন প্রকাশিত হলো, আলো ছায়া, এই বইটি পড়ে তার সুখ্যাতি করে সুপণ্ডিত কেদারনাথ রায় ন্যাশনাল ম্যাগাজিনে একটি চমৎকার আলোচনা প্রকাশ করেছিলেন তার পরের বছর, অর্থাৎ 1890-তে। এবং পরবর্তীকালে এই কেদারনাথ রায়ের সঙ্গেই
1894 বিবাহসূত্রে আবদ্ধ হন কামিনী সেন এবং তখন তিনি কামিনী রায় হন। বিপত্নিক সাতটি সন্তানের পিতা কেদারনাথ কামিনী সেনকে পেয়ে অনেকটাই নিশ্চিন্ত হয়েছিলেন, কিন্তু বিয়ের পর খুব স্বাভাবিকভাবেই তার চাকরি ছাড়তে হয়েছিল, তার লেখালেখি কমে এসেছিল। কিন্তু পার্থজিৎবাবুর কাছে শুনেছেন কি কঠিন কি দুঃখের জীবন ছিল এই কামিনী রায়ের। 1900 সালে তার শিশু সন্তান প্রথম ডিপথেরিয়ায় মারা যান। 1909 গাড়ি থেকে পড়ে হঠাৎ করেই মৃত্যু হয় তার স্বামীর, সে কথা পার্থজিৎবাবু বলেছেন। এরপর হারালেন তার কিশোর পুত্র অশোককে। অশোকের অকাল মৃত্যু, তার স্বামীর মৃত্যু তাকে একেবারে ব্যথিত করে তুলেছিল। তখন তিনি কবিতাকেই আঁকড়ে ধরলেন এবং অশোকের জন্যে তার যে শোকগাথা অশোক সঙ্গীত, এই শিরোনামে 1914 সালে প্রকাশিত হল। 1920 হারালেন তার আরেক কন্যা লীলাকে। আসলে কবির পায়ে পায়ে জড়িয়ে ধরেছিল মৃত্যুর হিম শীতল কাল সর্প। এই মৃত্যু চেতনা তার কবিতাকে প্রভাবিত করেছে শেষ দিন পর্যন্ত। একেবারে নিঃসঙ্গ এই কবি কবিতাকেই বেছে নিয়েছিলেন তার সঙ্গী হিসাবে। তার এই সাহিত্য কীর্তির জন্য তিনি কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে জগত্তারিণী স্বর্ণপদক পেয়েছিলেন 1929 সালে। তিনি জনৈক বঙ্গমহিলা এই ছদ্মনামে অনেক লেখা লিখেছেন। 1930 তিনি বঙ্গীয় লিটারেরি কনফারেন্সের সভাপতি হন। 1932-33 এই সময় পর্যন্ত বঙ্গীয় সাহিত্য পরিষদের সহসভাপতি ছিলেন তিনি। এছাড়াও নানা সামাজিক কাজে তিনি নিজেকে আবৃত রেখেছিলেন। আমৃত্যু এই মানুষটি, আজকে জন্মদিন, তার প্রতি আমাদের শ্রদ্ধা জ্ঞাপন করলাম। 1933 সালের 27 সেপ্টেম্বর তিনি শেষ দিকে হাজারিবাগে থাকতেন, সেখানেই তিনি প্রয়াত হন। আজকের এই জন্মদিনের সন্ধ্যায় তাঁর প্রতি শ্রদ্ধা জানাতে পেরে আমরা ধন্য হলাম। আর আপনারা যারা এতক্ষণ থাকলেন আমাদের সঙ্গে, তাঁদের আমাদের আন্তরিক শ্রদ্ধা জানাই। আর আজকের এই সমগ্র অনুষ্ঠানটি সম্প্রচারের দায়িত্বে ছিলেন ডলি হালদার YT গ্রুপ, তাদের প্রতিও আমাদের কৃতজ্ঞতা। ভালো থাকবেন সবাই, শুভরাত্রি।